নমস্কার বন্ধু, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত নিয়ে যে আইনি লড়াই চলছে সেই মামলায় কিন্তু আজকের শুনানি রয়েছে এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে এফিডেভিট জমা দেওয়ার কথা ছিল বেতন সংক্রান্ত বিষয়ে যে তাদের কি চিন্তা ভাবনা সেটাটি কিন্তু এখনো পর্যন্ত কোর্টে এফিডেভিট জমা পড়েনি এমনটা কিন্তু খবর উঠে আসছে। তাহলে কি বিচারপতি একতরফা সিদ্ধান্ত নিতে পারেন? যেটি সাধারণ পার্শ্বশিক উন্নয়ন সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে 1/8/2023 তারিখে কলকাতা উচ্চ আদালতের 18 নম্বর কোর্টে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়ের এজলাসে এই কেসটির শুনানি আছে। আমাদের এই কেসটির এডি হচ্ছে 45। দেখা যাক, এখনও পর্যন্ত কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে তারা এফিডেভিট জমা দেয়নি এমনটাই কিন্তু জানা গিয়েছে। 27/6/2023 তারিখের পরও কিন্তু এরকম কোনো খবর উঠে আসেনি। তো এই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নটা উঠে আসছে, তাহলে বিচারপতি কী করবেন? রাজ্য সরকারও বলতে চাইছে না, কেন্দ্র সরকারও কিছু বলছে না। দেখা যাক, এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকেও কোনো কোর্টে এফিডেভিট জমা দেওয়া হয়নি। তাই 27/6/2023 তারিখের পর রাজ্য সরকারের পক্ষ থেকেও কোনো কিন্তু এফিডেভিট জমা পড়েনি। তাই এই বিষয়টা নিয়ে কিন্তু তারা যা শুভকামনা জানিয়েছেন যাতে করে এই বিষয়ে একটা ভালো রেজাল্ট আসে। অর্থাৎ কেন্দ্র বা রাজ্য সরকার কিন্তু কেউই জানাচ্ছে না যে তারা কত বেতন দিতে পারবে বা কেন তারা কম বেতন দিচ্ছে। এই বিষয়ে বিভিন্ন রকমভাবে তারা বিচারিত করার চেষ্টা করছে যে পার্শ্ব শিক্ষকরা অনেক কম কাজ করে, তাই তাদেরকে বেতন দিতে হচ্ছে, তাই সেই কারণে কম বেতন দেওয়া হচ্ছে বা তাদের ওয়ার্কলোড কম, বিভিন্নভাবে। কিন্তু বন্ধু, যাই হোক, শেষমেশ কিন্তু বিচারপতি ধরে ফেলেছেন যে যাই হোক, একই দপ্তরের গ্রুপ এবং গ্রুপ সিডি কর্মচারী, তাদের বেতনের থেকে এদের বেতনটা কী করে কম হতে পারে? এই নিয়ে কিন্তু যেরকমভাবে ইপিএফ মামলায় কিন্তু নানারকমভাবে মাথা নেড়ে শেষমেশ কিন্তু যেমন একটা ভালো পজিটিভ দিকে এগোচ্ছে, শিক্ষকরা প্রায় 1,70,000 সমগ্র শিক্ষা কর্মচারীরা তারা কিন্তু বেতন বৃদ্ধি না হলেও ইপিএফটা তারা কিন্তু পাবে নিয়োগের দিন থেকে, ঠিক সেরকমভাবেই কি বিচারপতি একতরফা সিদ্ধান্ত নিতে পারেন? তিনি রায় জানিয়ে দিতে পারেন যে ন্যূনতম পার্শ্ব শিক্ষকদের অন্তত 25,000 টাকা বেতন দিতেই হবে। এই রায় যদি হয়ে যায় তাহলে কিন্তু বন্ধু এই রায়কে নিয়ে কিন্তু লড়াই চলবে। হয়তো প্রাথমিকভাবে সরকার সিঙ্গেল বেঞ্চে ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে সুপ্রিম হয়তো এইভাবে চলতে থাকবে, কিন্তু শেষমেশ কিন্তু দেখা যাক যদি বিচারপতি রায় দিয়ে থাকেন সেই রায়ের কিন্তু অন্যথায় করা যাবে না, কারণ এটা পজিটিভ রয়েছে, এই মামলাটার কিন্তু খুব পজিটিভ দিক রয়েছে। তাই বন্ধু, আজকে কী হয় আদালত থেকে অবশ্যই আপনাদের কাছে আপডেট তুলে ধরবো। দ্রুত নিউজ বারেই কিন্তু শিক্ষকদের লড়াইয়ের পাশে আছে থাকবে এবং সমস্ত খবর সবার আগে। তবে যে সমস্ত নেতৃত্বরা লড়াই চালিয়ে যাচ্ছেন তাদেরকে কিন্তু পার্শ্ব শিক্ষক তাদের পাশে আছেন। আজকে এই দেববাল্লাবাবু, থিকারমগর সৈকতবাবুরা তারা কিন্তু লড়াইটা চালিয়েছেন, ঠিক পয়েন্টটা ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু যেটা বলার, অনেক আন্দোলনকারীরা রয়েছেন বা অনেক নেতৃত্বে রয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে পকেটে রেখেছেন, কিন্তু তারা না করেছেন মামলা, না করেছেন শিক্ষকদের উন্নয়নের জন্য যথেষ্ট সময় সঠিক আন্দোলন, সেটাও কিন্তু তারা কেউ করেনি। তাই শিক্ষকরা কিন্তু অনেক নেতৃত্বের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাই বাধ্য হয়ে নতুন নতুন নেতৃত্ব, তারা হয়তো নেতা হতে চাইছে না কিন্তু নেতৃত্বরা উঠে আসছেন এবং তারা নিজেদের অধিকারটাকে লড়াইয়ের জন্য তারা কিন্তু লড়ছেন। বন্ধু, এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন এবং ন্যূনতম কত বেতন দেওয়া উচিত পার্শ্ব শিক্ষকদের প্রাইমারি এবং আপার প্রাইমারি সেকশনে এবং তার সঙ্গে সঙ্গে এসএসকে বেসকে চুক্তিভিত্তিক শিক্ষকদেরও, তো সেই বিষয়টি অবশ্যই জানাবেন এবং বিচারপতি কী রায় দেন বা আজকে শুনানি হয় কি না সব কিছু ডিটেলস নিয়ে অবশ্যই আমরা বিকেলবেলা আসবো। আপাতত এটুকুনি দেখতে থাকুন টুডে নিউজ চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। নমস্কার, ধন্যবাদ।